বাংলাদেশ শিশু একাডেমিতে দেশের 64টি জেলার বিতর্কিকদের অংশগ্রহণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক উৎসব 15তম NDFBD জাতীয় বিতর্ক কার্নিভাল 2023 অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে দেশের প্রায় 700টি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 3000-এরও বেশি শিক্ষার্থী, বিতর্কিক, মডারেটর এবং সংগঠক অংশ নিয়েছেন। আজ সকাল থেকেই কার্নিভালে ছিল শিশু বিতর্ক, লিডারশিপ ও কেরিয়ার বিষয়ক কর্মশালা, পাবলিক স্পিকিং কম্পিটিশন, জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, ইংলিশ ডিবেট ওয়ার্কশপ, কুইজ প্রতিযোগিতা, ইউএন মডেল ডিবেট এবং আঞ্চলিক বিতর্ক। অনুষ্ঠানে মিদ্যা সেলিব্রিটি আয়োজনও ছিল। এই আয়োজনে ছিলেন এক পায়ে নূপুর সঙ্গীতের গায়ক তপু বর্মন, যিনি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উক্ত মঞ্চে আলোড়ন ফেলেন। ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কুসুম শিকদার এবং আরও ছিলেন নাজমুন নাহার। বাংলাদেশি বংশোদ্ভূত এই মুসলিম নারী সর্বমোট 163টি দেশ ভ্রমণের বিরল রেকর্ড গড়েছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী যিনি এতগুলো দেশ ভ্রমণ করেছেন। তিনি জানালেন, ভ্রমণের সময় তার কাছে সবসময় ছিল বাংলাদেশের পতাকা। তিনি বিতর্কিকদের অনুপ্রেরণা যোগানোর উদ্দেশ্যে জানান, দেশ ভ্রমণের মাধ্যমে প্রকৃত শিক্ষা আয়ত্ত করা যায়। তিনি আরও জানান তার ভ্রমণের গল্প এবং প্রতিবন্ধকতা। আয়োজনের একটি বিশেষ অংশ হিসেবে ছিল রম্য বিতর্ক। উক্ত বিতর্কের বিষয়বস্তু ছিল মানি ব্যাগের পুরুত্ব যত, ভালোবাসার গভীরতা তত, এবং অবশেষে ছিল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী KM খালিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন NDFBD-র উপদেষ্টা ZM মাসুদুর রহমান শিমুল। সমাপনী পর্বে সভাপতিত্ব করেছেন NDF-এর চেয়ারম্যান AKM শোয়েব এবং NDF-এর পক্ষ থেকে বিতর্কিকদের পুরস্কৃত করেছেন চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং NDFBD-র প্রধান উপদেষ্টা ফরিদুর রেজা সাগর।